যারা জিতবে অবশ্যই তাদেরকে যাতে শুধুমাত্র এই যে এখন ভোট দিতে গেলাম এই সময় যে সবাই জড়িয়ে ধরছে বিষয়টা এরকম যাতে না হয়, 12টি মাস মানে বাকি যেই সময়টা সেই সময়টা যাতে তাতে যেন যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে এটুকু চাই। আপনার তো নিজেরা নির্বাচন করার কথা শুনেছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত কেন করলেন না? না, আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছেন, যারা যারা প্রার্থী হয়েছেন, সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য। আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করব, এবার না ইনশাল্লাহ। জাতীয় নির্বাচন নিয়ে তো নিশ্চয়ই ভাবনা আছে, এটা পরে অনেক সময় আছে। এখন যেহেতু আমাদের শিল্পী সমিতি নির্বাচন একটা উৎসব, আমার কাছে একদমই আসলে নির্বাচন মনে হচ্ছে না, খুব উৎসব মুখর পরিবেশ এখানে। এবং এই যে আপনাদের সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। কিছু নেগেটিভ নিউজ নিয়ে আপনি খুব খুব প্রকাশ করেছেন, এটা অনেক সময় ব্যাপারটা না জেনে অসত্য বা মানে চেক না করে একটা নিউজ করে ফেলেন না? আমি সবাইকে আমার আমি জানি আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, বিকজ সাংবাদিকরা না থাকলে অন্তত মাহিয়া মাহি আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না। আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি মিডিয়াতে। সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি জাস্ট অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে, কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে ঢোকে না, শুধু হেডলাইনটা পড়েই মানে ছেড়ে দেয়। তো সেখান থেকে আসলে একটা নেতিবাচক ধারণা দর্শকদের তৈরি হয়, আমি সেই জায়গাটায় একটু সচেতন থাকার চেষ্টা অনুরোধ করবো। খুব ভালো প্রতিক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি রাজকুমারের সাথে যুক্ত আছি। ধন্যবাদ। আচ্ছা, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল শিল্পীরা এখানে একত্রিত হয়, এটা আসলে খুবই ভালো লাগে, একটা মিলন মেলার মতো, এবং সবাই একসাথে হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। মানে যারা মানে নির্বাচিত হবে তাদের কাছে আপনি প্রত্যাশা কি? অবশ্যই যেটা শিল্পী হয়ে আমি শিল্পীদের কাছে প্রত্যাশা করি যে এখন তো কাজের সংকট অনেক বেশি, এবং সেই সংকটগুলো যেন কাটিয়ে উঠতে পারে সবাই চেষ্টা করে, এবং শুধু একটা দুইটা শিল্পীকে কেন্দ্র করে থাকলে হবে না, সবার দিকেই দেখতে হবে, সবাইকে নিয়েই একত্রিত কাজ করতে হবে। অ্যাকচুয়ালি এতদিন তো যেটা দেখছি আসলে সেটা কষাকষি, এই পক্ষ মানে দুই পক্ষ একটা হয়ে গেছে আমাদের শিল্পীদের। শিল্পীরা আমরা সবাই সমান, আমি মনে করি যে আজকে একজন হারবে একজন জিতবে, যেই হারুক আর যেই জিতুক না কেন সবাই কিন্তু আমরা শিল্পী। তো যারা জিতবে তাদের কাছে এতটুকু প্রত্যাশা করব, যারা হেরে গেছেন তাদেরকে যেন প্রতিদ্বন্দ্বী না মনে করেন, তাদেরকে নিয়ে যেন একই পরিবারকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি। এখন পর্যন্ত কোন প্যানেল ভারী মনে হচ্ছে? বিগত কমিটি, এই যে জাস্ট এই যে চক্ষু কমিটি আছে তার মূল্যায়ন সম্পর্কে কিছু বলবেন, তাদের কার্যক্রম কেমন ছিল বা আপনার এ বিষয়ে সফলতা ব্যর্থতা কিছু বলবেন? না না, এটা নিয়ে আমি কিছু বলবো না, যেন ভালো কিছু করতে পারে, শিল্পীদের জন্য ভালো কিছু করুক এটাই চাই। ভালোটা অ্যাকচুয়ালি সিনেমার সংখ্যা বাড়ানো, এবং হলগুলো যেন আরও যত্নবান যত্নশীল হয়ে আরও হলের সংখ্যা বাড়ানো, শিল্পীরা একত্রিত হয়ে যেমন সরকারের কাছে আবেদন করা, এটা আমাদের সকল শিল্পীদেরই কাজ। তো যারা এই কেন্দ্র থেকে জিতবে তারা সবাই যেন আমরা এই হল সংখ্যা বাড়ানো এবং সিনেমা বাড়ানোর জন্য আরও বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারি। আসলে এই সিনেমা কি শিল্পী সমিতি তো তৈরি করতে পারে না, এ প্রসঙ্গে কি বলবেন? অংশ নিতে পারি অসুস্থ ছিলাম, আজকে আসলাম। আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের এফডিসিতে সবসময় জমজমাট থাকবে, এটাই তো আমরা কেউ ক্রিমিনাল না, আসলে এত
বাইরের মানুষের এই আনাগোনাটা নেই, প্রশাসন আছে বলে এটা হয়েছে। আর প্রশাসন থাকাটা তো আমাদের জন্য আরো বেশি ভালো লাগা কাজ করে, মনে হয় যে আমরা আছে, আমরা নিরাপত্তা আছে। আর যেহেতু আমাদের এপিসির গেটটাও এখনো তো সেই জন্যই এটা আসলে আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ। বাইরে তো অনেক কিছু হচ্ছে, সেগুলো কিন্তু কেউ জানে না। আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে, নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না। যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায়, সেটা তো নির্বাচন মনে হবে না। নির্বাচনের টাইমে তো ভিন্নতা দেখা যায় না, নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা। আলহামদুলিল্লাহ আমি আগে বলেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার মাও এসেছে আমার সাথে বলতে, মাও তো আগে বলেছে। তো কাজ না করে কিন্তু সবসময় আমি আমার কিন্তু আমার একটা পরিবার, টিমটা তো আমার একটা পরিবার, সবার সাথেই সবসময় যোগাযোগ হয়, সবসময় যোগাযোগ হয় বলেই তো এই এখনো এই যে আসা যাওয়াটা করি। যখনই কোনো পার্টি টাটি হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো মিটিং হয়, সব কিছু নিয়ে আমি অ্যাটেন্ড করি, শুধু কাজটাতে আসলে যে হেলদি হয়ে গেছে শারীরিক অবস্থা, যে এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব। দেখি যদি কখনো জি হ্যাঁ আমরা কাজ করে এসেছি। ঠিক আছে, আমরা একটু ভালো থাকবেন সবাই। আন্টি আন্টি কেমন লাগলো? ভাই কেমন আছো? জিতলেও আমাদের ভালো লাগবে, যারা হারবে তাদের জন্য আমাদের খারাপ লাগবে, কারণ দিন শেষে তো সব আমরা।